ভরপুর পুষ্টি কোয়েলের ডিমে। কোয়েল পাখির পাঁচটি ডিম সমান মুরগির একটি ডিম। কিন্তু আকার দেখে বোকা বনে যাবেন না, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও পুষ্টিকর উপাদান যা মুরগির ডিমে নেই। এমনকি চীনা ওষুধেও এই ডিমের ব্যাপক ব্যবহার দেখা যায়। আসুন জেনে নেই এর পুষ্টিগুণ সম্পর্কে। ভরপুর পুষ্টিগুণ। কোয়েল পাখির ডিম ভিটামিন ও খনিজের প্রাচুর্য। এতে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন B12, ভিটামিন B6, ভিটামিন A ও ভিটামিন E। এটি গর্ভাবস্থায় ও শিশুর জন্মগত সমস্যা প্রতিরোধে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি শিশুর হাড় গঠনেও দারুণভাবে কার্যকর। অ্যালার্জিজনিত রোগ প্রতিরোধ করে। পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। কোয়েলের ডিম এসব সর্দি ও কাশির বিরুদ্ধে কাজ করতে পারে। এতে রয়েছে অ্যালার্জি প্রতিরোধকারী উপাদান। গবেষণায় দেখা যায় কোয়েলের পাখির ডিম অ্যালার্জির লক্ষণ ও মাত্রা উভয়ই কমিয়ে দিতে পারে। হাঁপানি শিথিল করে। কোয়েলের ডিমের অ্যালার্জি প্রতিরোধকারী উপাদান হাঁপানির বিরুদ্ধেও কাজ করে। ধুলোবালির জীবাণুতে আক্রান্ত 180 জন হাঁপানি আক্রান্ত শিশু নিয়ে করা একটি গবেষণায় দেখা যায়, যারা কোয়েল পাখির ডিম খেয়েছে তাদের হাঁপানির তীব্রতা ও অস্থিরতা উল্লেখযোগ্য হারে কম। ত্বক কোমল রাখে। কোয়েলের ডিমের সাদা অংশে লাইসিন 8 নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। ত্বকে কোলাজেন গঠনে লাইসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোলাজেন হল একটি প্রোটিনের নাম যা ত্বক কোমল রাখে ও ত্বকের প্রতিরোধী ক্ষমতা বাড়ায়। আমাদের শরীর এ ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করে না, তাই এর ঘাটতি পূরণে কোয়েল পাখির ডিম খাওয়া প্রয়োজন। রাতকানা রোগ প্রতিরোধ করে ও চোখ ভালো রাখে। এই ডিম ভিটামিন এ এর ভালো উৎস, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ অল্প আলোয় চোখকে দেখতে সাহায্য করে ও অন্ধত্ব প্রতিরোধ করে। এছাড়াও ভিটামিন এ চোখের কর্নিয়া ও অন্য অংশে পুষ্টি দেয়। এর অভাবে বাচ্চাদের রাতকানা রোগ হয়। বার্ধক্য প্রতিরোধ করে। ঐতিহ্যবাহী চীনা ওষুধ অনুযায়ী কোয়েলের ডিম বয়সের বৃদ্ধি কমিয়ে দিতে পারে। কোয়েলের ডিমে কোলিন নামে এক ধরনের পুষ্টি থাকে যা মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে, বিশেষত বয়স বাড়ার ব্যাপারে। এছাড়াও এতে ভিটামিন এ, সেলেনিয়াম ও জিঙ্ক থাকে যা ত্বকের জন্য ভালো। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। সতর্কতা। কোয়েল পাখির ডিম পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি খাবার, কিন্তু এটি অতি উচ্চমাত্রার কোলেস্টেরল সম্পন্ন। 100 গ্রাম কোয়েলের ডিমে 8.4 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা মুরগির ডিমের চেয়েও বেশি মাত্রার কোলেস্টেরল। তাই আপনি যদি দৈনিক প্রয়োজনীয় 200 গ্রামের বেশি কোলেস্টেরল খেয়ে ফেলতে না চান, তাহলে কপাগপ কোয়েলের ডিম খাওয়ার আগে অবশ্যই একটু সাবধানী হতে হবে। যাদের কোলেস্টেরলের সমস্যা বেশি তাদের উচিত এই ডিম অতিরিক্ত খাওয়া পরিহার করা। যাদের ডায়াবেটিস ও হৃদরোগ আছে তাদের যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কোয়েলের ডিম এড়িয়ে চলা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। এই ফ্যাট ডায়াবেটিক্স ও হৃদরোগীদের সমস্যার কারণ হতে পারে। বিশেষ সতর্কতার বিষয় হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই প্রতিদিন একটা অথবা দুইটার বেশি কোয়েল পাখির ডিম না খাওয়াই উত্তম। সবদিকে বিবেচনা করলে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী প্রতিদিন একটা করে কোয়েল পাখি ডিম খান।